হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি একটা শপের গ্র্যান্ড ওপেনিংয়ে, আর শপের নাম হচ্ছে তাইজা শপ। অ্যান্ড এইটা হচ্ছে বদ্রাহাটের সার্কেলের নতুন যে এলজি স্কাই পার্ক শপিং মলটা হয়েছে সেখানে। সো অনেকে বলেছিলেন যে আমাদের সাথে দেখা করতে আবার কে আসবে, সো প্লিজ ভিডিওটা দেখবেন। যাই হোক, আমরা অনেক অনেক বেশি খুশি আজকের দিনটাই, আর আপনাদের ভালোবাসা যতটা না সোশ্যাল সাইডে পাচ্ছি বাস্তবে যে এর কম না সেটা আজকে প্রমাণ হলো। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকি। ফুল হাতে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে তাইজা শপের ওনার, অ্যান্ড এখানে এসে আবারও আমাদের রিসিভ করতেছে উনি আর ওনার ওয়াইফ মিলে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে ওনাদের ব্যবহারটা আমাদের কাছে। সো এখানে আবার সানজিদা আপুও আছে আমাদের সাথে, উনি যে চট্টগ্রামে সেটা আমার জানা ছিল না, আজকে জানলাম। অ্যান্ড উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট গাইস, যে আমরা আসতে লেট করে ফেলেছি অনেক, যদিও 5টায় টাইম ছিল। আসলে একটু সমস্যার কারণে আমরা ঠিক মতো আসতে পারি নাই, অনেক ফ্যান ফলোয়ার নাকি এসে জিজ্ঞেস করতেছিল সরি তাদের জন্য। সো যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড সবাই তাইজা শপে এসে শপিং করবেন। এখন হচ্ছে আমাদের ফিতা কাটার পালা, ফিতাটা কাটবো, অ্যান্ড গ্র্যান্ড ওপেনিং হলো এতক্ষণ পরে। সো সবাই কিন্তু যাবেন, পেজ লিংক ক্যাপশনে মেনশন থাকবে। অ্যান্ড যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি মনে করি বাজেট ফ্রেন্ডলি এখানে টপসগুলো অনেক কম দামে আছে। অ্যান্ড এখন হচ্ছে কেক কাটবো। তাইজা শপের গ্র্যান্ড ওপেনিংয়ে এসে আমার চাইতে বেশি খুশি হয়েছে সোহা, আমিও অনেক বেশি খুশি, আর সেটার কারণ ছিল শুধু আপনাদের ভালোবাসা। এতক্ষণ যাদের কথা বলছিলাম আমাদের ভালোবাসার মানুষ, এই হচ্ছে আমাদের ভালোবাসার মানুষগুলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাইজা শপের গ্র্যান্ড ওপেনিংয়ে আমাদের সাথে দেখা করতে আসার জন্য আপনাদের সবাইকে। আসলে মাঝে মাঝে খুব ভাবলে অবাক লাগে, মানে হাতে কোনো কয়েকজন আমাদের হেটার্স পাই যারা কমেন্টস করে, অনেক কষ্ট লাগে। সো তাদের উদ্দেশ্য বলছে আমাদের যদি ভালো না লাগে ইগনোর করেন, ব্লক করার অপশন আছে ব্লক করে দেন, তারপরও আজে বাজে মন্তব্য করবেন না, কারণ আপনাদের দুই একজনের জন্য আমাদের কিচ্ছু যায় আসে না। দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে। আর একটা মজার বিষয় হচ্ছে আজকে জীবনের প্রথম আমার কাছে কেউ অটোগ্রাফ চাইতে আসছে, আর আমি অনেক বেশি খুশি ছিলাম। আর এই পিচ্ছিগুলা নাকি আমাদের ভিডিও দেখে, ভাবতে পারতেছেন কত ভালোবাসা এই পিচ্ছিগুলা কি বুঝে, তাদের এত বেশি পছন্দ আমাদেরকে, আমাদের ভিডিও ছাড়া নাকি কিছুই দেখে না বাসায়। মানে ওদের আম্মু আব্বু বলে আমাদেরকে দেখা হইলে যে আমার মেয়ে আমার ছেলে আপনাদের ভিডিও দেখে আপনাদের অনেক বেশি পছন্দ করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে যারা এত কষ্ট করে এসেছেন তাইজা শপে আমাদের সাথে দেখা করার জন্য। ভাইয়া হচ্ছে তাইজা শপের ওনার, ওনার সাথে কথা হচ্ছিল ওনার শপ নিয়ে। অ্যান্ড আমরা চলে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, আশা করছি এভাবে সারা জীবন ভালোবাসবেন আমাদের।